নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি গ্রিল্ড চিকেন টেংরি। এটাকে একটা লো ক্যালোরি রেসিপি বলা যেতে পারে। এই রেসিপিটি তৈরি করার জন্য ওটিজি অর্থাৎ ওভেন টোস্টার গ্রিলার থাকা দরকার, আর না হলে মাইক্রো ওভেন গ্রিল অপশান সহ থাকতে হবে। এখানে 7টা রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সমান আদা নিয়ে একসাথে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। 1টা লেবু থেকে রসটা চিপে বার করে নিচ্ছি। 1/2 টেবিল স্পুন লেবুর রস এখানে দরকার পড়বে। আর 4টে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আর দেখুন, চিকেনের যে টেংরি পিসগুলো, এতে যে ফ্যাটটা লেগে থাকে ওটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছি, ফ্যাটটাকে সরিয়ে দিচ্ছি, যাতে করে একটুও ফ্যাট না থাকে। আর 1টা কিচেন টাওয়েল দিয়ে এটাকে একদম মুছে ড্রাই করে নিতে হবে। দেখুন, এই যে একটু কেটে কেটে দেওয়া রয়েছে টেংরিগুলোতে, যাতে করে নুন মশলাটা ঢুকতে পারে। প্রত্যেকটা পিস থেকে সমস্ত ফ্যাটগুলোকে বার করে দিতে হবে। 1টা কিচেন টাওয়েল দিয়ে খুব ভালোভাবে মুছে শুকিয়ে রাখতে হবে। যতটা শুকিয়ে নেওয়া যাবে ততটাই ভালো। এটা ভালোভাবে মুছে নিয়ে 1টা শুকনো পাত্রে রাখছি। ফাস্ট ম্যারিনেশনের জন্য আমার শুধুমাত্র লেবুর রসটাই লাগছে। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। অন্য উপকরণগুলো রেডি করতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ই এটা রাখলেই চলবে মাখিয়ে। হাফ কাপ দই নিয়েছি, সেটাকে 1টা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে জল ছেঁকে নিতে হবে। কোনো সুতির কাপড়ে এমনি করে পুটুলি করে ঝুলিয়ে রাখতে হবে, যাতে এর বাড়তি জলটা বেরিয়ে যায়। এমনিভাবে 10 মিনিট ঝোলানো থাক। এবার 1টা বাটিতে 2 টেবিল চামচ ছাতু নিয়েছি, ছোলার ছাতু। আপনি চাইলে এর বদলে একটু বেসনকে ড্রাই রোস্ট করেও নিতে পারেন। আমার চিকেন টেংরি কাবাব রেসিপিতে আমি কিন্তু তাই করেছি, বেসনটাকে ফ্রাই করে নিয়েছি। হলুদ 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচের থেকে একটু কম, নুন স্বাদ অনুযায়ী, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আমচুর পাউডার 1 চা চামচ, এর বদলে আপনি চাইলে চাট মশলাও নিতে পারেন। এবার সেই জল ঝরিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, একটু সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। চিকেনটা এর পর দেব। যদি আমি চিকেনের ওপরে সমস্ত মশলা দিয়ে মশলাটা মাখি, সেক্ষেত্রে কিন্তু নুন ঝালটা একটু বুঝে নেওয়ার আর উপায় থাকবে না। আমি সবসময় এমনি করে আগে মশলাটা তৈরি করে নিই, যাতে একটু টেস্ট করে দেখে নিতে পারি নুনের পরিমাণটা, ঝালের পরিমাণটা সব ঠিক আছে কিনা। এবার মশলাটা মেখে নিয়ে
খুব ভালোভাবে সমস্ত টেংরিগুলোতে মাখিয়ে নেব। এবার আমার সেকেন্ড ম্যারিনেশন প্রসেস শুরু হয়ে গেল। প্রত্যেকটা জায়গা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে, কেটে দেওয়া আছে, সেই সমস্ত জায়গাগুলোতে হাত দিয়ে দিয়ে একদম মশলাটাকে ভরে দিতে হবে। তাতে করে খুব ভালো স্বাদটা পুরো টেংরির মধ্যে ঢুকে যাবে। এবার 2 ঘন্টার জন্য ফ্রিজে এটাকে রেখে দেব। 2 ঘন্টা বাদে রুম টেম্পারেচারে এনে তারপর চিকেনগুলোকে ওভেন টোস্টার গ্রিলারে গ্রিল মুডে দিয়ে গ্রিল করতে হবে। একটু জালিটার উপরে ঘি মাখিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা ভালো হবে। আর তার থেকেও বড় কথা, জালিটার মধ্যে একদম পুড়ে যে লেগে থাকবে চিকেনটা মশলাটা সেটা হবে না, তাই জন্য একটু জালিটায় হালকা ঘি মাখিয়ে নিলাম। এক এক করে সাজিয়ে দিচ্ছি টেংরিগুলোকে। ওভেনটাকে প্রি হিটে বসিয়ে রেখেছিলাম। এবার সাবধানে সেই প্রি হিট করা ওভেনের মধ্যে প্রথম 15 মিনিট 250 ডিগ্রি টেম্পারেচারে রেখে তারপর 200 ডিগ্রিতে দিয়ে দেব। পনেরো মিনিট বাদে 200 ডিগ্রিতে দিয়ে এবার উল্টে দেব। এমনি করে বারবারই কিন্তু ওভেনটাকে আলগা করে মাঝে মাঝেই উল্টে দিতে হবে টেংরিগুলোকে, যতক্ষণ না পর্যন্ত টেংরিটা ভালোভাবে রান্না হয়। আর নিচে ট্রেটা থাকবে যাতে করে ওই এক্সট্রা মশলাগুলো পড়ে যায়। এক্সট্রা মশলা সমস্ত পড়ে যাওয়ার পর ট্রেটাকে বার করে নিতে হবে যাতে করে দুপাশে খুব ভালোভাবে তাপটা পায়। ততক্ষণই এটাকে কুক করতে হবে যতক্ষণ না পুরো চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু এবং লো ক্যালোরি গ্রিল্ড টেংরি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম একটু পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে পরিবেশন করুন। এপিট ওপিট করে দুই ধারেই খুব ভালোভাবে চাট মশলা ছড়িয়ে দিতে হবে। ক্যালোরির চিন্তা না করেই আপনি তৈরি করে ফেলতে পারেন গ্রিল্ড চিকেন টেংরি। আমি জানি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা তৈরি করে খেয়ে আপনাদের সেই ভালো লাগাটা অবশ্যই আমাকে জানান। আপনি যে ভিডিওটি দেখলেন আর সাবস্ক্রাইব করছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।